আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, পরের জনকে তাহলে যুক্ত করি। তরিকুল এসটি আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমরা ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমি আপনার একটা সংশয়, একটা অ্যাপ ছিল, ওই অ্যাপটা আমি দীর্ঘদিন আমি ওই অ্যাপটা চালাইছিলাম এবং ওর ভিতরে সমস্ত তথ্য ছিল, যেগুলো তথ্য আপনারা বাইর করে করে দর্শকদেরকে দেখানো, ওগুলো তথ্য ছিল। কিন্তু আমি একটা নতুন ফোন কেনার পরে ওই অ্যাপটা ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি এখন প্লে স্টোরে যাই, ওই অ্যাপটার নাম দিই আমি সংশয়ে, বাংলা ইংলিশে নাম দিই, কিন্তু আজে বাজে জিনিস এসে কিন্তু আমি ওই অ্যাপটা খুঁজে পাচ্ছি। ভাই ওইটা হচ্ছে যে মুমিনরা কন্টিনিউয়াসলি রিপোর্ট করে তো আমাদের সবকিছুর বিরুদ্ধে, ওই অ্যাপটার বিরুদ্ধে রিপোর্ট করছে, হুদাহুদি রিপোর্ট করছে, এই কারণে কয়েকদিন ধরে বন্ধ আছে অ্যাপটা। আপনি একটু কষ্ট করে সংশয় ডট ইনফো এইটাতে একটু ঢোকেন, অ্যাপের মতোই কাজ করবে, ওই ওয়েবসাইটটা অ্যাপের মতোই কাজ করবে, খুবই স্মুথ, খুবই ফাস্ট, সুপার ফাস্ট। আপনি ওই সংশয় ডট ইনফো 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 হ্যাঁ ইনফোতে ঢোকেন, এখানে আপনি সব কিছু পাওয়া যাবে। সংশয় ডট ধন্যবাদ ভাই। তো আপনি বনি কুরাইজাদের নিয়ে যে কথাগুলো বললেন, এখন নতুন ভাবে এটা শুনলাম আপনার কাছ থেকে। আমি তো সংশয় ডট ওই অ্যাপসের ভিতরে যায় সমস্ত তদন্ত তথ্য আমি পড়তাম আর কি, লাইভে খুব কম আসতাম আমি, কেন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হতো। তো আপনি যেটা বললেন যে নবী মোহাম্মদ সে নিজে সে নবী কিনা এটা পরীক্ষা করার জন্য বনি কুরাইজাদের তাকে আহ্বান করছিল, কিন্তু সে না না, পালাইছিল। পালানোর পরে বনু নাদির আমন্ত্রণ জানাইছিল 30 জন ব্যক্তি নিয়ে, 30 জন ওদের ইহুদিদের আলেম নিয়ে, বনু নাদির, হ্যাঁ, যে উনি নবী কিনা তার পরীক্ষা করবেন, এই তো। হ্যাঁ পরীক্ষার জন্য, কিন্তু সে সেখান থেকে পালাইছে, কারণ সে তো নবী না। জানাও জিনিসটা কি, এতে উত্তর দিচ্ছে আল্লাহ ভালো জানে। সে দিনকে দিন বসে বানাইছে এটা, মানে আল্লাহ ভালো জানে, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে একটা হুকুম মাত্র। বিশাল বিশাল বড় নবী। হ্যাঁ ভাই, এর আগেও, এর আগে হচ্ছে, হ্যাঁ এর আগেও এই মানে ইহুদিরা তাকে একটা টেস্ট নিছিল, সেখানে সে ব্যর্থ ব্যর্থ হয়েছে। ভাই ভাই যে ইয়ারা যেভাবে বলে ডাব্বা বাড়ছে, একেবারে পিওর ডাব্বা বাড়তেছে। চিন্তা করেন, মানে আত্মসম্পর্কে জানতে চাই, ধরেন একটা স্পেসিফিক বিষয় আছে ভাই, আপনি দাবি করতেছেন এই কোম্পানির সাথে আপনার হচ্ছে স্পেশাল যোগাযোগ আছে, অ্যান্ড এই কোম্পানি থেকে মানে ওই কোম্পানির সম্পর্কে উন্নত জানবে না, আপনি জানেন, দেন আমি ওই কোম্পানি সম্পর্কে আপনার কাছে স্পেসিফিক জিনিস জানতে চাই, যে ভাই এই কোম্পানির এই জিনিসটা আমাকে একটু জেনে ইয়ে করেন। তো আপনি এসে উত্তর দিলেন ভাই এই কোম্পানির সিও সবচেয়ে ভালো জানে, এই বিভাগের সিও ভালো জানে। তাহলে ভাই তাহলে উত্তরটা হলো কিভাবে, হলো কিভাবে যে আমি আমি কিভাবে বুঝবো যে আপনি আসলেও ওইটার সাথে কোনোভাবে কানেক্টেড আছে, ওই জিনিসটা যে সিও ভালো জানে, এটা তো আপনিও বলতে পারেন, ওই কোম্পানির দারোয়ান বলতে পারে, বা ওই কোম্পানির নামও যে শুনে নাই সেও বলতে পারে, একটা সিকিউরিটি গার্ডও বলতে পারে, বা ওই কোম্পানির নাম যেও শুনে নাই সেও তো এই কথা বলতে পারে যে সিও ভালো জানে। সেখান থেকে যখন পালাইছে, পালানোর পরে অদ্ভুত ভাবে তাদেরকে কোনো 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 ইস্যু না, ডাইরেক্ট হামলা করছে। হ্যাঁ, তো এরপরে তো তাদেরকে হামলাই করছে, বনুনাদের সাথে তো তেমন কোনো গ্যাঞ্জাম ছিল না, তাদেরকে হুদাই হুদাই হামলা করছে, সেটা ঠিক, সেটা তাও না হয় বনুনাদিরও না হয় আমরা মেনে নিলাম, কিন্তু বনু কুরাইজার সাথে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো কিছুই ছিল না, হুদাহুদি, একেবারে হুদাহুদি। বনুনাদির তো তাও তারা টেস্ট করার জন্য লোক পাঠাইছে, বনু কুরাইজা তো তাও করেনি, হুদাহুদি গিয়া তাদেরকে আক্রমণ করছে। এরপরে কিন্তু সে কিন্তু ধরা খাইছে লাস্টে, সেই ইহুদিদের কাছে এসে কিন্তু সে মানে সে নবী কিনা, পরীক্ষার ক্ষেত্রে প্রতিবার তারা ইহুদিরাই জিতছে, তারা সে দুইবার চ্যালেঞ্জ দিচ্ছে, একবার তো ডাব্বা মারছে, একবার তো মনে করেন পালাইছে লুঙ্গি তুলে, আরেকবার চ্যালেঞ্জ করতে গেছে, চ্যালেঞ্জ এক্সেপ্ট করে মরছে, অমনি মরছে সে, সে কিন্তু মানে স্রেফ ঈশ্বরের জন্য তার ওই ইহুদি বলি যে আর কি ইহুদি মহিলা যে আর কি নবী মোহাম্মদের খাবারের মধ্যে বেশ মিশে ছিল, শুধুমাত্র শুধুমাত্র তার রিভেঞ্জ দেওয়ার জন্য এই কাজ করছে এরকমটা না, সে এইটা টেস্ট করার জন্য করছে যে সে আসলেও নবী কিনা, সে যদি নবী হয় তাহলে সে বেঁচে যাবে, সে যদি সাধারণ মানুষ হয়, সে যদি রাজা হয় তাহলে সে মারা যাবে, এই কথা এই চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছিল সে আল্লাহ আল্লাহ রাসুলকে, এবং সে মরে মরছে তো মরছেই, তরপায় তরপায় মরছে, রাস্তায় যদি বিষ খাওয়ায় দেয় কেউ সে যেভাবে তরপায় মরে, সে তার থেকেও বেশি তরপায় মরছে, সে 3-4 বছর ধরে তরপায়, সে তো অনেক মানুষের কষ্ট হচ্ছে, তার কষ্ট হবে না? সে নারীদের প্রতি অত্যাচার করতো, অন্য ধর্মদের মানুষদের উপর অত্যাচার করতো, এগুলো তো আমি পুরে পুরে দেখছি, এখন আমাকে কেউ বলতে আসলো আমি এগুলো কোনো কেয়ার করি না, দরকার নাই, ওই যেখানে যে যেটুকু লাগবে ওটুকু দিয়ে বুঝতে দিয়ে চলে আসে, কারণ ভাই আমার তো বেঁচে থাকার ইচ্ছা আছে, আমার তো মারার ইচ্ছা নাই, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি জানতে পারবো। আচ্ছা ভাই, আপনার কি আর কিছু কি বলার আছে নাকি আপনাকে তাহলে বিদায় জানাই? না, আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি পেয়ে গেছি, যে সংশয় ডট ইনফো। হ্যাঁ।
ঠিক আছে, হ্যাঁ তাহলে ভাই, আপনাকে আজকে ধন্যবাদ, বিদায় জানাচ্ছি, ভালো ভালো থাকবেন। থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে থাকবেন। www.sangshay.info, প্রথমে তিনটা ডব্লিউ আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি আপনাকে তাহলে।